সব পাখির মিলনে আমার গর্ব ধরে বাইরে।
তোমার পদচ্য পাহাড় থেকে নিচে ফেলে দেব। এবার তোমার কৃষ্ণকে ডাকো। হে কৃষ্ণ, তুমি আমাকে রক্ষা করো। আরে দাও, তোমাকে পাহাড় থেকে দিলাম, তারপরে ফেলে দিয়েছে। এবার ভক্তানি ভগবান ভক্তের প্রাণ রক্ষা করবার জন্য শস্য সাধু উন্নত করুন করতে বসে আছে। ভগবান অভয় বাণী দিয়ে বলছে, প্রহ্লাদ তোমার কোনো ভয় নাই, যারা কৃষ্ণ নাম করে হরি নাম করে আমি তাদের সকল বিপদ থেকে রক্ষা করি। দৈত্যপতি জানতে পারলো অতি উচ্চ পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে, তাতেও তার প্রাণ যায় নাই। এবার দৈত্যপতি নেমে বলছে, যাও তাহলে ওই হতভাগাকে রাজকুলের তুলনদারকে এবার স্বর্গের খাঁচায় ফেলে দাও। এই প্রহ্লাদকে ডেকে বলছে, ও প্রহ্লাদ এবার তোমাকে স্বর্গের খাঁচায় ফেলে দেবো। যাও যাও এবার স্বর্গের খাঁচায় যাও। স্বর্গের খাঁচার ভিতরে এখন ফেলে দিয়েছে, স্বর্গের এক অংশ করে নাই।
বিপদে পড়বে, তবে হ্যাঁ তুমি আমার নামটি কোনোদিন ভুলে যেও না। যতদিন মনে থাকবে ততদিন আমি তোমাকে রক্ষা করব, আর কোনো ভয় পেও না। যখনই আমাকে জায়গায় ডাকবে তখনই আমি তোমার কাছে এসে দর্শন দেবো আর তোমাকে রক্ষা করবো।